নমস্কার দর্শক বন্ধু আমি দর্শভুজা মা ব্লগ আজকে আবার খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো ভালো আছো তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকের টপিকটা হলো সিঁদুর এই যে সিঁদুর আমাদের কতটা গুরুত্বপূর্ণ শুধু এই প্রত্যেক বিবাহিত মহিলা দের বলবো একটা সিঁদুরের কৌটাতে একটা জিনিস রাখো স্বামী হবে তাহলে ধনবান ভাগ্যবান বুদ্ধিমান সৌভাগ্যশালী রাভ করবে সিঁদুর সমস্ত পুজোতেই লাগে সিঁদুর ছাড়া সম্পূর্ণ পূজা অসম্পূর্ণ সিঁদুর একটি গুরুত্বপূর্ণ বস্তু বা জিনিস শাস্ত্র মতে সিঁদুর হলো মা লক্ষ্মীর প্রতীক এই লাল রঙের সিঁদুর এটা হচ্ছে সিঁদুরের প্রতীক ধর্ম অনুযায়ী লাল রং সিঁদুর হল মা দুর্গারও প্রতীক হিসাবে গ্রহণ করা হয় যে সমস্ত বিবাহিত মহিলারা যে প্রতিদিন মা দুর্গাকে একটু রেগুলার সিঁদুরের ফোঁটা আর একটি লাল ফুল দিয়ে পূজা করতে পারেন স্বামীরা তাহলে দীর্ঘজীবিত হবেই এবং তারা সৌভাগ্যশালী হয়ে যায় স্বামীরা দীর্ঘায়ু হয় আর যারা বিবাহিত মহিলার আছে তাহাদের বলবো এখন তো অনেকেই সিঁদুর পরে আবার অনেকে পরে না যে কোনো কারণেই হোক কেউ কম পড়ছে কেউ বেশি পড়ছে আর যে সমস্ত মহিলারা একদমই পড়ে না তাদের জন্য এই কথাটাই বলবো স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারা অবশ্যই সিঁদুর কেউটো যে ব্যবহার করে থাকে। তাতে একটি জিনিস রেখে দিন আর এটা বিরস্প করলে গুরু পূর্ণিমার দিন করতে পারেন তাহলে খুবই উপকৃত হবেন এবং ফল লাভ হবে কী ফল লাভ হবে সেটাই একটু দেখো শাস্ত্র মতে সিঁদুর পরার কিন্তু অনেক রকম নিয়মকানুন হয়ে রয়েছে এই যে প্রথম যখন মানে প্রিয়ড হয় তখন কিন্তু চার দিন সিঁদুর পড়তে পারবে না তারপরে কখনো মেয়েরাও পড়বে না মা কাকিমারা যে সিঁদুরটা পরে তাদের স্বামীদের কামনার পরে থাকে আর যারা সিঁদুর পড়া মানে না তাদের কথা বাদ খনার ক্ষণার বচনে আছে বিশ্বাস যারা করে ভালো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আবারও বলবো স্বামী ভাগ্যবান ধনবান হয়ে থাকে যারা মানে সোজাভাবে শীতিতে সিঁদুর যারা পড়ে তাদের স্বামীর ভালোবাসা অপ্রুন্ত থাকে সোজাভাবে সিঁদুর পড়লে দেখবে নাকেও একটু পড়ছে নাকে পড়ল মানে জানবে স্বামী ভীষণ ভালোবাসার পেয়ে যাচ্ছ আর যারা বাঁ সাইডে সিঁদুর পরে তারা স্বামী থেকে দূরত্বে সরে যেতে পারো বা স্বামী আস্তে আস্তে ভালোবাসাও হারিয়ে ফেলত ফেলতে পারো এগুলো হচ্ছে শাস্ত্রের নিয়ম রয়েছে এগুলোই শাস্ত্রে উল্লেখ রয়েছে এরপরে যারা সিঁদুর কাউকে উপহার দেয় বা গিফট দেয় পড়ার জন্য ওই উপহার সিঁদুর কখনো কিন্তু পড়ো না কারণ উপহার সিঁদুর পড়াটা স্বামীজের মান সম্মান আস্তে আস্তে কম হতে দেখা যায় তাই স্বামীর টাকায় স্বামীকে সিঁদুর মানে নিয়ে আসার কথা বলাই ভালো আর বৃহস্পতিবার পূর্ণিমায় কোনো পুজো হয় তাহলে ওই দিনকে স্বামীর হাতে যদি একটু সিঁদুর পরো কবি কিন্তু মঙ্গলজনক এবং স্বামীর সঙ্গে স্ত্রীর সুদীর সম্পর্ক হবে আর এবার আসবো সিঁদুরের কৌটোতে কোন জিনিসটা রাখবে এমন একটা জিনিস আগেও বলেছি বলছি সমস্ত ঘর স্থাপনে আম পাতায় স্বস্তিক চিহ্ন আঁকতে ও চিহ্ন আঁকতে তাহলে বৃহস্পতিবার দিন তো মা লক্ষ্মী ঘট স্থাপন করে তারপরে পুজো করেন তাহলে একটা কয়েন নেবেন সিঁদুরের ফোটা দিয়ে কয়েনের সিঁদুরের ফোটাটা দিয়ে ওই কয়েনটা মা লক্ষ্মীর পায়ের কাছে বা ওই ঘটে রেখে দাও পান পাতার ওপরে তেল দিয়ে ফোটাটা দেবে তাহলে মা লক্ষ্মীকে পুজো করার পর সমস্ত দেবদেবীকে যখন পুজো করবে প্রণাম করার পর যখন দরজা বন্ধ করে বেরিয়ে আসবেন ওই এক টাকাটা সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী পায়ে ছুঁয়ে ওই সিঁদুরের কৌটোতে রেখে দাও আর ওই সিঁদুরের কৌটো থেকে রোজ একটু করে পড়ো দেখো খুবই মঙ্গল হবে দীর্ঘায়ু হবে যশ ভাগ্য খ্যাতি অর্জন করবে ধন প্রাপ্তি হবে কিন্তু ওই চারটে দিন বাদ দিয়ে আর অবশ্যই বলবো কোনো বিধবার সামনে কিন্তু সিঁদুর পড়ো না তাহলে তুমি অন্যকে একটু কষ্ট দেবে আর সেই সেই কষ্ট মানে দিয়ে তার ফলে কিন্তু ঘুরে তুমি কষ্টটা পাবে তাহলে সিঁদুরের কৌটোয় যদি সিঁদুর শেষ হয়ে যায় তাহলে অতি আবার সিঁদুর দিয়ে পড়ো মা দেবী দুর্গাকে যখন বরণ করে নিয়ে আসবে টাকার কয়েন দিয়ে ওই টাকার পানটাও সিঁদুরের কৌটোতে রাখতে পারো এবং ওই সিঁদুরটাও ওই কৌটোর মধ্যে রাখবে তাহলে দেখো তোমার সৌভাগ্য বৃদ্ধি তো হবেই তোমার স্বামী দীর্ঘায়ু হবে আচ্ছা এরপর একটা টোটকা বলবো সিঁদুরের যখন স্বামী স্ত্রী যে বিছানায় শুয়ে থাকবে এইটা কাজটা বৃহস্পতিবার করলেই বেশি ভালো বৃহস্পতিবার দিন বিছানার চাদরটা পুরো চেঞ্জ করে নতুন বা কাঁচা চাদর একটা পাত বিছানায় এবার যখন রাত্রিদের শুতে যাবে বা ঘুমাতে যাবে তখন বিছানায় পাদবে এইবার কাজরে কাগজে সিঁদুরের যে প্যাকেট হয় সেই প্যাকেট একটা ওই স্বামীর বালিশের নিচে ওই প্যাকেটটা সিঁদুর সহ রেখে দাও দুটো কাগজে মানে কপুরও রাখো ওর মধ্যে ওই যে কাগজে মোড়া যে কপুর হয় ওই কাপুর মানে কপুর বালিশের নিচে ওই সিঁদুরটা রাখো আর কপুরটা রাখো স্বামীর বালিশের নিচে এরপর ওই দিন পর পর সাত দিন ওই জিনিসটা কিন্তু রাখতে হবে এই যে এই বৃহস্পতিবার করলে তারপরে পরের আবার বৃহস্পতিবারে মানে বুধবার দিন আগের দিন বুধবার ওই জিনিসটাকে নিয়ে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে যদি কোনো গাছ থাকে গাছ তো থাকবেই গাছের গোড়ায় মানে পাশাপাশি কোনো গাছ থাকে গাছ বলতে অশ্বত্য গাছের গোড়ায় রেখে দাও বুধবার দিন এবার সন্ধ্য দেখানোর পর ওই কপূর বাড়ির উত্তর পূর্ব কোণে ওই রুমে জ্বালিয়ে দাও ওই কপুর দুটো তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই সুন্দর হবে মধুর হবে যাদের স্বামী ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে ঝগড়া বিবাদ হয়ে যাচ্ছে তারা তো অবশ্যই এই জিনিসটা করো আর যাদের স্বামী স্ত্রীর মধ্যে কলহ হয় ঝগড়াঝাটি হয় একটু সিঁদুর তেল সর্ষে তেল দিয়ে গুলে যে মেন দরজা দিয়ে ঘরে ঢুকছো ওই ঘরের সামনে স্বস্তিক মানে স্বস্তিক চিহ্ন এঁকে দাও এঁকে দেওয়ার পর আবার পরের দিন একটা স্বস্তিক চিহ্ন এঁকে দাও এরপরে পরপর সাত দিন স্বস্তিক চিহ্ন ওই মানে ঠিক দরজার সামনে করে মানে এঁকে দাও পরপর চা সাত দিন তাহলে দেখো স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ভালো হবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই আর সর্বশেষ বলবো এই সিঁদুরটা কিন্তু এইভাবে টোটকা করলে অনেক উপকৃত হবে অনেককেই বলেছি অনেকে উপকৃত হয়েছে যারা উপকৃত হচ্ছে করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে দুটো টোটকা বলে দিলাম মনের বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এটা ক্ষণার বচন খনা বলেই গেছে যে এই শ্রীকৃষ্ণ বলে গেছেন যে কর্মই গোটা জীবন কর্ম করো তাহলে সুস্থ থাকবে ভালো থাকবে কোনো কিছু আশা করো না কিন্তু এই জিনিসগুলো করো এখন হবেই হবে আর এই সিঁদুরের উৎপত্তি তো আগেই বলেছি শঙ্কচুরে রক্ত থেকে সিঁদুরের উৎপত্তি অতএব সিঁদুরটাকে খুবই সম্মান করো ভক্তি করো শ্রদ্ধা করো সিঁদুরকে অবহেলা করো না কোনো বিধবা মহিলার সামনে সিঁদুর পড়ো না মাটিতে সিঁদুর পড়ে গেলে তেল দিয়ে মুছে দাও ওই সিঁদুর কুলে তুলে কৌটোতে রেখে আর কিন্তু পরবে না তাহলে সিঁদুরের কিছু নিষেধও বললাম টোটকাও বললাম কিভাবে পড়বে সেটাও বললাম সিঁদুরে যত্ন নাও আই বড় মেয়েরা তো সিঁদুর পড়ার জন্যে বুঝতেই পারছো দুর্গা ঠাকুরের পুজো যখন হয় সুদূর খেলবো বলে সব আই বড় মহিলারা পাগল হয়ে যায় তো তারা খেলতে পারে না গালে হয়তো একটু দেয় স্মৃতিতে তো সিঁদুর দিতে পারে না তাই এই সিঁদুরের মহিমা কত এটা বিবাহিত মহিলারাই জানে যাই হোক নিয়মটা সমস্তটাই বলে দিলাম অনেকে নিয়ম মানে না অনেকে পড়ে না তারা অবশ্যই সিঁদুরটাকে সম্মান শ্রদ্ধা ভক্তি করো এইটুকুই আমার ভিডিওতে বলবো আর এই ভিডিওটা অবশ্যই অনেকজনকে শেয়ার করে দাও তাদেরও উপকার করো অন্যের উপকার করলে নিজের উপকার হবে অন্যের ভালো করলে নিজের ভালো হবে অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে এই কথাটা মাথায় রেখো